মায়ের কোনো জাত হয় না, মায়ের পরিচয় শুধুই মা। আর মা হওয়ার জন্য না গর্ভে ধারণ করতে হয় না, একটা মা হওয়ার জন্য না একটা মেয়ের মধ্যে মায়া মমতা ভালোবাসা দরকার লাগে, গর্ভে ধারণ করতে হয় না তাকে। মার পরিচয় শুধুই মা, মায়ের কোনো জাত হয় না। মায়ের জাত বিচার করতে এসেছিস তুই? তিলকপুরে যদি বয়স্ক মানুষ হয় তাকে সম্মান করব আমি, তাহলে তুই যার কথা বলছিস তার মাও তো বয়স্ক মানুষ, তাহলে তার মাকে তুই সম্মান কেন করবি না? তার মাকে তুই কেন বললি এক মা ছেড়ে চলে গেছে, ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে আর এক মা মানুষ করেছে? মা তো মাই হয়, মায়ের কি কোনো জাত হয়? কুমড়োমুখী ঝুমে একজন শিক্ষিকা, জবাব নেই তিলকপুরি। না বাবা, চোখ বন্ধ করিনি, চোখ বন্ধ করিনি। যদি আমার চোখ এলে নেয় তিলকপুরি, যদি আমার চোখ এলে নেয় বাবা, আমি ভয় পেয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি। যদি আমার চোখ তিলকপুরি গেলে নেয়, না তিলকপুরি আমার চোখ গেল না, তিলকপুরি আমার চোখ গেল না। চোখ গেলি নোংরা ঘাটার কোনো ইচ্ছে ছিল না আমার, জানিস তো। তোরা যে যে নোংরা নিয়ে আসলি আর সেটা আমাকে ঘাটতে হচ্ছে। কালকের ভিডিওতেই আমি বললাম তোদেরকে যে আমি এটাই শেষ ভিডিও করছি তোদেরকে নিয়ে। তোদেরকে নিয়ে ভিডিও করে আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তোরা এমন কাজকর্ম করছিস না, এমন কথাবার্তা বলছিস, আমি আজকে আমার ব্লগ দিতে পারলাম না, বাধ্য হয়ে ভিডিও বানাতে হলো আমাকে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি আমাকে দেখেছো কখনো একে একে ভিডিও করে এটা ওটা উল্টোপাল্টা বলতে? ওরা কিন্তু যেচে আমাকে সে কমেন্ট করলো, ওই তিলকপুরি কমেন্ট করে এখন দুজনে মিলে আমার পেছনে লেগে আছে। আরেকজন কোথা থেকে এসে জুটে যে চিনি না তাকে আমি, কুমড়োমুখী। মুখটা পুরো কুমড়োর মতো, একটা কুমড়ো হয় না মুখটা পুরো কুমড়োর মতো। মানুষের মুখ হবে মায়া ভরা, একটা হাসলেও মানুষকে ভালো লাগে, তোকে তো সেটা তো মানায় না, তোর হাসিটাও ভালো না, মুখটা পুরো কুমড়োর মতো। তুই আবার আমার মুখের বিচার করিস? আয়না থেকে না নিজের মুখ ফেরাতে ইচ্ছে হয় না আমার। চোখ দেখ, মুখ দেখ, হাসি দেখ, দেখেছিস মুখটা তো পুরো কুমড়োর মতো, কি করে বলিস তুই আমাকে? ছাড় ওসব বডি শেমিং, আমি বিশ্বাসী নই, আমি কখনো কারোর বডি শেমিং করি না। কারোর শরীরের গঠন দেখে সেই মানুষটাকে বিচার করা যায় না, আমি অন্তত করি না। তোদের কথা আমি জানি না, আমি করি না। একটা নাম তো তোকে দিতে হবে, তার জন্য দিলাম কুমড়োমুখী। তো ওই কুমড়োমুখী কিভাবে আমার পেছনে লাগছে দেখো তোমরা, ওই কুমড়োমুখীকে কিন্তু আমি কিছুই বলিনি। আমাকে তিলকপুরি বলেছে বলে আমি তিলকপুরিকে বলেছি। কুমড়োমুখী এসে কি করছে, আমি ভিডিও করেছিলাম কালকে তিলকপুরিকে নিয়ে, সেখানে এসে সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সকালবেলা। হ্যাঁ, দুপুরবেলা আমাকে কুমড়োমুখী কমেন্ট করলো সেই ভিডিওতে, বড় একখানা। আমি কমেন্টটা দেখিনি, আমি যখন দেখেছি বিকেলের দিকে তখন আমি কুমড়োমুখীকে রিপ্লাই দিয়েছি। আর কুমড়োমুখীকে রিপ্লাই দেওয়ার সাথে সাথে কুমড়োমুখী কি করলো, কমেন্টটাকে ডিলিট করে দিল। কুমড়োমুখীর কমেন্ট আমার ভিডিওতে নেই, ডিলিট করে দিল। তাহলে তোর যখন অতই সৎসাহস, তুই কমেন্ট ডিলিট করলি কেন? কমেন্টটাকে ডিলিট করে দিল কুমড়োমুখী। তারপর কি করলো, রাত্রেবেলায় সে আমার ভিডিও চেক করছে, কমেন্ট চেক করছে, কে কে কমেন্ট করেছে না করেছে। সঞ্জয়দা কমেন্ট করেছে সন্ধ্যাবেলা, সেই কমেন্টটা এসে দেখে কুমড়োমুখী রাত্রেবেলা। তার মানে তুই আমার ভিডিও চেক করছিলিস, কমেন্ট চেক করছিলিস কে কে কমেন্ট করেছে না করেছে? তোর তো নতুন নতুন বিয়ে হচ্ছে, তুই সংসারে মন দে না ভাই, তোর কি দরকার আমি কাকে নিয়ে ভিডিও করছি না করছি? আমি তো তোকে বিন্দু মাত্র কিছু বলিনি, তোকে বিন্দু মাত্র একটা কথা বলিনি আমি, তুই আমার মুখ নিয়ে কথা বলছিস কুমড়োমুখী। তোকে কি কিছু কোনো কথা বলেছি আমি? তোর নাকি নতুন নতুন বিয়ে হয়েছে আমি যেটা দেখলাম, তো তুই মন দিয়ে সংসার কর না। আমি কাকে কি বলছি না বলছি সেটা আমি বুঝবো আর সে বুঝবে, তুই কেন মাঝখানে ঢুকছিস? আমার ভিডিওতে কে কমেন্ট করবে না করবে, সঞ্জয়দা কি কমেন্ট করছে, সেটা সঞ্জয়দার ব্যাপার আর আমার ব্যাপার? সঞ্জয়দা ছোট লোকের পরিচয় দিচ্ছে, ছোট লোক তো তুই। নতুন নতুন বিয়ে হয়েছে, গুছিয়ে সংসার কর। তুই এবার আমাকে কি জ্ঞান দিতে এসেছিস রে? আমি তো এর ঘরে ঢুকে কমেন্ট দেখতে যাই না, না তোর ঘরে কমেন্ট দেখতে যাই, তাহলে পেছনে কে লাগছে বুঝতে পারছিস তো? তুই লাগছিস আমার পেছনে এসে। সঞ্জয়দা আমাকে কি কমেন্ট করেছে সেটা তো আমি বুঝবো, তোর কিসের মাথা ব্যথা? আমাদের নাকি কাজকর্ম নেই? তোর তো বিশাল কাজকর্ম আছে, তুই ভাই কেন আমার কমেন্ট দেখতে?
আসছিস? কেন তুই আমার কমেন্ট বক্সে হাক দিয়ে আসছিস? তোর তো অনেক কাজ, তোর নতুন নতুন বিয়ে হয়েছে, সংসার আছে, তুই নিজের কাজ কর না। তুই কেন আমার কমেন্ট দেখতে এসে কমেন্ট করছিস সঞ্জয় দাকে? আবার তুই তাহলে ঘা করছিস, নিজে চুল কাটছিস? তোকে তো কোনো কথা প্রথম থেকে বলিনি আমি কুমড়া মুখী। তোকে কিছু বলেছি তো কুমড়া মুখী? এইভাবে আমার পেছনে লাগছে, তোমরা বলো আমি কি করবো এবার? আমি কিন্তু ভেবেছিলাম ভিডিও করবো না এসব নিয়ে, আর কুমড়া মুখী সমানে কিন্তু আমার পেছনে লাগছে। এবার আমি আসি তিলক বুড়ির কথায়। তোমরা বলো বুড়ি ভাষাটা কি খুব খারাপ? বুড়ি কাদের বলে? আমরা ভালোবেসে আমাদের দিদা ঠাম্মাকে বুড়ি বলি, কারণ আমি যখন আমার দাদার সাথে আমার দাদার শ্বশুর বাড়ি গেছিলাম গ্রামে, ওখানে আমি দেখেছিলাম আমার বৌদি তার ঠাম্মাকে গিয়ে ওপুরি 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 করে এইভাবে আদর করছিল, তাহলে সেটা কি তার বুড়িকে গালাগালি দিচ্ছিল? বয়স হলে বুড়ি বলবে না লোকে? আমারও বয়স হবে, আমাকেও লোকে বুড়ি বলবে? বলুক না, বুড়ি বললে খারাপ কি? যাই হোক, আজকে আর মাথা গরম করব না, আমি হেসে হেসে তোদের মুখে জুতো মারবো বলে এসেছি, আজকে মাথা গরম করব না। তো বুড়ি, তিলক বুড়ি তোকে বলি, আজকে দুজনকে নিয়ে কথা বলবো, এক হচ্ছে তিলক বুড়ি আর এক হচ্ছে কুমড়ামুখী। তো তিলক বুড়ি, তোকে তো আমি খুব বেশি ভালোবেসে ফেলেছি, তার জন্য তোকে একটু বুড়ি বুড়ি বলে আদর করে ভালোবেসে ডাকি। রাগ করিস না তিলক বুড়ি, রাগ করছিস কেন? তো তুই কি বলেছিলিস, তিলককে অপমান করছি আমি? একদমই না তিলক বুড়ি আর কুমড়ামুখী, তোরা বুঝতে ভুল করেছিস। তোরা শিক্ষিত তো, ভালো জায়গা থেকে তোরা বিলং করিস, তো তোরা অনেক শিক্ষিত, তার জন্য তোরা ভুল বুঝেছিস। আমি তিলককে কখনোই অপমান করিনি, কারণ আমি যখন মায়াপুর গেছিলাম, যাদের মাথায় কপালে তিলক কাটা ছিল তাদেরকে দেখেছিলাম, তারা অনেক শান্ত স্বভাবের হয়, ভদ্র নম্র স্বভাবের হয়, তাদের কথা শুনলে না মনটা জুড়িয়ে যায়, মনটা শান্তি হয়ে যায়। তো আমি এটাই ভেবেছিলাম যারা তিলক কাটে তারা খুব শান্ত স্বভাবের হয়, কিন্তু তোকে দেখে আমি উল্টো দেখলাম, তোকে পুরোটাই উল্টো দেখলাম আমি, জানিস তো। তিলককে কিন্তু তুই অপমান করছিস, আমি নই। তুই তিলক কেটে এই যে কুটকাচালি করছিস, তিলককে কিন্তু তুই অপমান করছিস, আমি নই। আমি তিলককে যথেষ্ট সম্মান করি, মায়াপুর যখন গেছিলাম যারা তিলক পরেছিল আমিও পরেছিলাম, ওদেরকে দেখে না মনে একটা শান্তি আসছিল, ভদ্র নম্র কি সুন্দর আস্তে আস্তে কথা বলে, ওরা এরকম কুটকাচালি করে লোকের পোঁত গোজা দেয় না, জানো তো। তো তিলককে কিন্তু তুই অপমান করছিস, তোরা অপমান করছিস, আমি নই। আমিও কিন্তু কৃষ্ণর ভক্ত, কৃষ্ণ ভগবানের ভক্ত কিন্তু আমিও, গোপালের ভক্ত কিন্তু আমিও, তোরা বুঝতে ভুল করেছিস। যারা তিলক কাটে তারা অন্য রকম স্বভাবের হয়, তুই অন্য রকম স্বভাবের, সেই জন্য আমি বলেছি তিলক কেটে কুটকাচালি করছিস বলে বলেছি, কথাটা ভালো করে বোঝ, তারপর তো ভিডিও বানাবি। আগে আমার ভিডিওটা ভালো করে শোন, বোঝ আমি কি বলছি, তারপরে তো তুই ভিডিও বানাবি। তিলককে আমি সম্মান করি, আমি যদি তিলক কাটতাম তাহলে আমি লোকের সমালোচনা করতাম না, লোকের পেছনে গোজা দিতাম না, বুঝলি তো? এটা তোর ক্লিয়ার হয়ে গেল, তিলককে আমি অসম্মান কখনো করিনি, তোরা তিলককে অসম্মান করছিস, তিলক কেটে লোকের পেছনে লাগছিস, লোকের পোদে গোজা মারছিস। এই ভিডিওটাও সেভ করে রেখে দে, দুটো ভিডিওতে দু রকম কথা বলছিস তিলক বুড়ি, যে কোনো এক রকম কথা বল ভাই, বুঝতে সুবিধা হবে মানুষের। আমাকে উল্টোপাল্টা কথা বলতে বলতে তুই কি বললি, ঝুমা ভাই তুমি লেগে থাকো, তুমি একজন শিক্ষিকার কাজ করছো, তুমি লোককে বিস্কুটের জামা বানানো শেখাচ্ছ, তুমি তো একটা শিক্ষিকার কাজ করছো, কি করে ঘর মুছতে হয়, ফ্লেক্সিবল পদু নাচিয়ে নাচিয়ে এইগুলো শেখাচ্ছ, তুমি তো শিক্ষিকা, তুমি তো শিক্ষিকার কাজ করছো, জবাব নেই বুড়ি তোর। কুমড়ো মুখে কি বলেছিলিস, মায়ের বয়সী, আমার মা হলে কখনো এই কথাটা বলতো না, বিস্কুটের জামা পরে ঘুরে বেড়া। তিলক বুড়ি যখন এটা বললো ঝুমা শিক্ষিকার কাজ করছে, তাহলে ঝুমার কাছ থেকে সবাই এটাই শিখবে, বিস্কুটের জামা পরে ঘুরে বেড়া। আমার মা হলে কখনো বলতো না যে বিস্কুটের জামা পরে তোরা ঘুরে বেড়া, ঝুমা একজন শিক্ষিকা, জবাব নেই তিলক বুড়ি। এটা তোর প্রথম ভুল ধরালাম। সেকেন্ড ভিডিওতে তুই কি বললি, যে তোরা তো ভিডিও পাচ্ছিস না, ঝুমা তো 5 দিন ধরে নোংরা ভিডিও দিচ্ছে না, ঝুমা 5 দিন ধরে নোংরা ভিডিও দিচ্ছে না। প্রথম ভিডিওতে বললি ঝুমা তুমি শিক্ষিকার কাজ করছো, দ্বিতীয় ভিডিওতে বললি ঝুমা কিন্তু 5 দিন ধরে নোংরা ভিডিও দিচ্ছে না, তাহলে কথাটা কি হলো? তুইও মনে মনে জানিস ঝুমা নোংরা ভিডিও বানায়, ব্রা পরে নাচছে শিক্ষিকা, কোন শিক্ষিকাকে দেখেছিস তুই ব্রা পরে নাচছে? তোর কথা দেখেছিস, তুই নিজেই ধরা পড়ছিস নিজের জালে, কত রকম কথা বলিস তুই। ঝুমা শিক্ষিকা, শিক্ষিকার কাজ করছো, সেকেন্ড ভিডিওতে বলছিস ঝুমা কিন্তু নোংরামো ভিডিও দিচ্ছে না, তাহলে ঝুমা নোংরামো ভিডিও বানায় আলটিমেটলি, তাই তো? তিলক বুড়ি তুই কি বললি, ধান্দাবালি, ধান্দাবালি বলছিলিস না তুই, ধান্দাবালি
ধান্দাবালি কি? ধান্দাবালি ওদেরকে আমি সম্মান করি, ধান্দাবালি কিসের? আবার যারা থাকে না সোনাগাছিতে, সোনাগাছিতে যারা থাকে জানিস তো, তাদেরকে আমি সম্মান করি, রেসপেক্ট করি। কারণ কেন বলতো? তারা খেটে খায়, তারা কুটকাচালি করে না, লোকের পদে খোঁচা দেয় না, তারা খেটে খায়, তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি আমি। ধান্দাবালি বলে কথা বলিস না, এই জন্য তোকে বললাম, তুই নাকি তিলক কেটে থাকিস, তুই তো ভগবানের অপমান করছিস, তুই তো ভগবানের অপমান করছিস, কপালে তিলক কেটে বলছিস ধান্দাবালি, ধান্দাবালি কি কথা? আর যে মীরকে চিনিস তো, রেডিও মির্চির মীরকে চিনিস? চিনিস তো, উনি ওই ধান্দাবালিদের অনেক রেসপেক্ট করেন, অনেক কিছু করেন তাদের জন্য, তাহলে উনিও কি চরিত্র খারাপ ওনার? হ্যাঁ, যাক, তোর সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই, তুই আমাকে কমেন্ট করেছিলিস বলে তোকে আমি কথাগুলো বললাম বা ভিডিওটা বানিয়েছিলাম। তিলক কেটে দু রকম কথা বলছিস, তুই তিলক কেটেছিস মানে তুই ভগবানে বিশ্বাসী, তুই ভগবানকে নিয়ে নাম জপ কর থাক, কিন্তু ভগবানের নাম করে তুই লোকের পোদে লাগছিস, এটাই বলেছি আমি, তিলককে অসম্মান আমি করিনি। গেল একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট কি আসছে? কুমড়োমুখীকে নিয়ে। কুমড়োমুখী কি বললি তুই কথাটা? আমার বয়স্ক মানুষদের আমি সম্মান করি না, তাই তো? বয়স্ক মানুষদের সম্মান করা উচিত, হ্যাঁ 100 বার বয়স্ক মানুষদের সম্মান করা উচিত, তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত, কিন্তু আমি কি বলতো, আমি বয়স দেখে সম্মান করি না, সম্মান পেতে গেলে যোগ্যতা লাগে। যাই হোক, তোর কথায় আমি ভুল করেছি, আমি বয়স্ক মানুষকে সম্মান দিইনি, তাই তো? আমার মতে কি বলতো, যে বয়স্ক মানুষ সম্মান পাওয়ার যোগ্য নয়, তাই জন্য তাকে আমি সম্মান দিয়ে কথা বলিনি, সে কিন্তু আমার পদে আগে লেগেছে। এবার তোর ভাষা আমি অসম্মান করেছি, ঠিক আছে? তুই কি বললি ভিডিওতে, কার মা কাকে ছুড়ে ফেলে দিয়ে গেছে আর এক মা মানুষ করেছে, এই কথাটা বললি তো? হ্যাঁ, এক মা ছুড়ে ফেলে দিয়ে গেছে, এক মা মানুষ করে গেছে, ও আবার কি? তুই একটা মাকে অসম্মান করলি না, তাহলে তুই কি সম্মান করলি একটা বয়স্ক মানুষকে? তুই আমাকে শেখাবি কিভাবে সম্মান করতে হয়? তুই তো পুরো মা জাতিটাকে অসম্মান করলি, একটা মাকে বলছে এক মা ছেড়ে চলে গেছে আর এক মা মানুষ করেছে, কি হয়েছে না হয়েছে? তুই তো একটা মাকে অসম্মান করলি, মায়ের কোনো জাত হয় না কিন্তু কুমড়োমুখী, জানিস তো? মায়ের কোনো জাত হয় না, মায়ের পরিচয় শুধুই মা, আর মা হওয়ার জন্য না গর্ভে ধারণ করতে হয় না, মা হওয়ার জন্য না মায়া মমতা লাগে, একটা মা হওয়ার জন্য না একটা মেয়ের মধ্যে মায়া মমতা ভালোবাসা দরকার লাগে, গর্ভে ধারণ করতে হয় না তাকে, মার পরিচয় শুধুই মা, মায়ের কোনো জাত হয় না, মায়ের জাত বিচার করতে এসেছিস তুই? তুই তো পুরো মা জাতিকে অসম্মান করলি, তুই আবার আমাকে শেখাচ্ছিস কি করে বয়স্ক মানুষকে সম্মান করতে হয়? তিলক বুড়ো যদি বয়স্ক মানুষ হয় তাকে সম্মান করবো আমি, তাহলে তুই যার কথা বলছিস তার মাও তো বয়স্ক মানুষ, তাহলে তার মাকে তুই সম্মান কেন করবি না? তার মাকে তুই কেন বললি এক মা ছেড়ে চলে গেছে, ফেলে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে আর এক মা মানুষ করেছে? মা তো মাই হয়, মায়ের কি কোনো জাত হয় কুমড়োমুখী? এটা তোকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, তুই আমাকে বলতে আসিস না, বুঝলি? আমাকে যে বলেছে আমি তাকে বলেছি, আমি কারোর বাপ মা ধরে টানিনি, তোর বাবা মা নিয়ে একটা কথাও বলবো না, কারণ আমি সেই শিক্ষায় শিক্ষিত হইনি, তোর বাবা মা হয়তো এসব বিষয় জানেনই না, আমি কেন তাদেরকে টানবো বল? তুই করছিস কুটকাচালি, তোর বাবা মা তো করেনি, তাহলে আমি ওনাদেরকে কেন টানবো? যার সাথে ঝামেলা হয়েছে তাকে নিয়ে বলবো, তার বাবা মা গোষ্ঠী তার জন্ম তার শিক্ষা তুলে আমি আনবো না। তুই বললি বলে আমি তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম জিনিসটা, যে তুই বলছিস আমাকে সম্মান করতে, তুই নিজে অপরের মাকে ধরে টানছিস, তাহলে সেই মানুষটা বয়স্ক মানুষ না, তাহলে তোর উচিত না তাকে যোগ্য সম্মান দেওয়া? মা ছুড়ে ফেলে দিয়েছে আর এক মা মানুষ করেছে, মা শুধু মা হয় আমার কাছে, মায়ের কোনো জাত হয় না, বুঝলি? মা শুধু মাই হয়, তো বেশি জ্ঞান আমাকে দিতে আসিস না, তো নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখ। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু বললাম না, তোরা চেপে গেলে আমি চেপে যাব, এই ভিডিওটাই শেষ আমার, কিন্তু তোরা বললে আমি আবার বলবো। চল টাটা, ভালো থাকিস।